আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে থাকছে। আমি মোহাম্মদ খাইরুল কবির খোকন। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের জন্য তিনটি খাত ভিত্তিক আয়করের অঙ্ক দিব। যেই অঙ্ক করার পর আপনাদের অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না এবং টেনশন করার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ নোট করে রাখবেন অঙ্কগুলো এবং তিনটি হিসাব বিজ্ঞানের অঙ্ক দিব। এখন আপনাদের প্রশ্নগুলো জানাই দিচ্ছি কি কি পড়বেন। এই গাইড ওই গাইড না ঘেটে আজকের প্রশ্নগুলো সংগ্রহে রাখুন। আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে মেসেজ করে রিকোয়েস্ট করছেন আমি যেন পরীক্ষা দিতে উদ্দেশ্যে সরাসরি কিছু ক্লাস নিই। আপনারা এই পেশায় যারা আসতে চাইছেন আপনারা সকলেই জানেন আয়কর আইনজীবী তাদের ব্যস্ততার সময় হচ্ছে এখন, তাই সরাসরি কোথাও ক্লাস নেওয়ার মতো সময় পাচ্ছি না বলে আমি দুঃখিত। তবে আপনারা যেই কেউ কোনো বিষয় নিয়ে জানতে চাইলে বা প্রবলেমে পড়লে কমেন্ট করে জানাবেন অথবা চেম্বারে চলে আসবেন। আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার। পরীক্ষা রিলেটেড কিছু উপাদান আপনাদের উপকারে আসে এমন কিছু বিষয় আপনাদের সাথে আজ শেয়ার করতে চাই। একটি ক্লাস বা তিনটি ক্লাসে আপনাদের সব বিষয়ের উপর ধারণা দেওয়া সম্ভব হবে না বলে কয়েকটি ক্লাস নিব আপনাদের। যদি আপনাদের উপকারে আসে তাহলে সেই ক্লাসগুলো আপনাদের পরিচিত যারা আছে তাদের মাঝে শেয়ার করার অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে আয়কর আইনের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। বঙ্গ ভারতে 1860 সালে আয়কর আইন প্রবর্তিত হয়। 1865 সাল পর্যন্ত পাঁচ বছর কার্যকর থাকার পর রাজনৈতিক এবং সামাজিক বিবর্তনের কারণে বিলুপ্ত করা হয়। 1867 সালে পরিবর্তন করে আয়কর আইন লাইসেন্স অ্যাক্ট 1867 নামে নামকরণ করা হয়। 1868 সালে পরিবর্তন করে সার্টিফিকেট অ্যাক্ট 1868 নামকরণ করা হয়। 1869 সালে সার্টিফিকেটের অ্যাক্ট পরিবর্তন করে আয়কর আইন নামে পাস করা হয়। 1873 সালে আবার স্থগিত করা হয়। 1876 থেকে 1878 সালে দুর্ভিক্ষ থাকার কারণে 1877 সালে পুনরায় লাইসেন্স অ্যাক্ট 1877 নামে অবহিত করা হয়। ব্রিটিশ সরকার পরিবর্তন করে পুনরায় আয়কর আইন 1860 প্রবর্তন করেন। 1903 সালে কিছু পরিবর্তন করে 1916 সাল পর্যন্ত বলবৎ রাখেন। 1916 সালে আবার কিছু পরিবর্তন করে 1918 সাল পর্যন্ত বলবৎ রাখে। 1918 সালে ছয়টি খাত অন্তর্ভুক্ত করা হয়। খাতগুলো হচ্ছে বেতন খাতে আয়, সিকিউরিটি উপর সুদ, গৃহ সম্পত্তির থেকে আয়, ব্যবসা থেকে আয়, পেশাগত উপার্জন থেকে আয় এবং অন্যান্য উৎস। এই ছয়টা খাত 1868 সালে প্রথম বিভাজন করা হয়। 1922 সালে ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তান উভয় এই আইনটি গ্রহণ করে। 1922 সালে আয়কর আইন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তা গ্রহণ করা হয়। 1976 সালে আয়কর আইন অনুসন্ধান কমিশন গঠন করেন। 1922 সালে আইন বাতিল করে আয়কর অধ্যাদেশ 1984 কার্যকর করা হয়। 2003 সালে আয়কর আইন 2023-এর 12 নং আইন দ্বারা আবার নতুন করে আইনটি পরিবর্তন করা হয়। এই হচ্ছে আইনের সংক্ষিপ্ত ছোট্ট একটি ইনফরমেশন। আমরা অনেকেই বিগত সালের প্রশ্নগুলো এড়িয়ে যাই। বিগত সালের প্রশ্ন থেকে আমরা কিছুটা ধারণা নিলে আমাদের কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভই হবে। সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আলোচনা করব। কারণ এবারের সিলেবাস সম্পর্কে আপনারা সবাই অবগত। অনেকের ধারণার বাইরে কি পড়বে, কোথা থেকে পড়বে, কোন বই পড়বে এমন সমস্যা অনেকেই পড়ছেন। প্রকৃত গাইডলাইনই পারে আপনার চিন্তিত মনকে শান্ত করতে। আজ এবং আগামী ক্লাসগুলোতে আপনাদের যা ধারণা দিব ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। 2007 সালে যে 5 নং প্রশ্নটি আপনারা ভালো করে দেখবেন, লোকসান সমন্বয়ের ধারা, কোন কোন উৎসে আয়ের সাথে ব্যবসায়ের লোকসান সমন্বয় করা যায়, ব্যবসায়ের লোকসানের জেট টানার নিয়ম সংক্ষেপে লিখুন, অসমন্বিত অবস্থা সমন্বয় করার সময়সীমা কি। এখন আসি আমরা 1999 সালের আরেকটি প্রশ্ন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও একজন করদাতা অজ্ঞতাবশত 23-24 পরবর্ষে রিটার্ন দাখিল করেনি, কোনো অফিস থেকেও কোনো নোটিশ করা হয়নি, তিনি এখন ওই বছরের রিটার্ন দাখিল করতে চান, তিনি কি রিটার্ন দাখিল করতে পারবেন? একজন আয়কর আইনজীবী হিসেবে আপনি তাকে কি পরামর্শ দেবেন? তা আয়কর আইন অনুযায়ী
বিশ্লেষণ করুন, এই ধরনের একটি প্রশ্ন থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত দাবি নোটিশ করাদেশ এবং IT-30 ইত্যাদি প্রাপ্তির কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। এখন আপনাদের প্রশ্নগুলো জানাই দিচ্ছি কি কি পড়বেন। আমরা অনেকেই এই গাইড ওই গাইড নানান গাইডগুলো খুঁজি যে কি পড়ব। আসলে গাইডলাইন না থাকলে অনেকেরই ঝামেলা হয়ে যায় যে কি পড়ব, কোথা থেকে পড়ব। তো আজকের প্রশ্নগুলো আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন, কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তরগুলো কোথায় পাবেন সেই বিষয়ে জানিয়ে দেওয়ার। পরীক্ষা যেহেতু দিবেন একটু সময় তো দিতেই হবে, তাই হাতে কলম এবং খাতা নিয়ে বসুন এবং নোট করুন। 7টি বিষয়ের উপর চূড়ান্ত সলিউশন দেবো ইনশাআল্লাহ। এর বাইরে যদি মনে হয় আপনারা আরও পড়বেন সেটা অবশ্যই পড়তে পারেন, কারণ যত বেশি পড়বেন তত বেশি জানবেন, এটাই স্বাভাবিক। আয়কর 2023 সংক্ষিপ্ত সাজেশন, এর বাইরে আমার মনে হয় না যে আর কোনো কিছু পড়তে হবে। সংজ্ঞা মানে যেগুলো বলবো এগুলো সংজ্ঞা হইতে পারে, টিকা হইতে পারে, লেজুরি, লেজুরি বলতে ওই যে ব্যাখ্যা, যে টিকা এটাকে একটা লেজুরি বলা হয় আর কি, যে নামেই থাকুক না কেন আপনারা যা যা পড়বেন। আইনগত বৈধ প্রতিনিধি, কর অব্যয়তি, করমুক্ত সীমা, খেলাপি, করদাতা, গণকর্মচারী, বার্ষিক মূল্য, বোর্ড, লভ্যাংশ, হস্তান্তর, উদ্বৃত্ত, বিলম্ব মুনাফা, জাতীয় ব্যয়, নিট মুনাফা, আয়কর রিফান্ড, ন্যায্য বাজার মূল্য, কর আয়বকাশ, কর এড়ানো, কর ধার্য আয়, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, চূড়ান্ত করদায়, মূলধনী আয়, বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিনিয়োগ ভাতা, অস্পর্শনীয় সম্পদ, অনিশেষিত অপচয় ভাতা, আপিল, আয় একীভূতকরণ, নিরাপত্তা জামানত, কর ও ফি, কর নির্ধারণী চক্র, এই সংজ্ঞাগুলো এবং এই টিকাগুলো পড়লে আর কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন 2, আয়কর কর্তৃপক্ষ কারা, আয়কর কর্তৃপক্ষ নিয়োগের পদ্ধতি কী কী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সম্পর্কিত বিষয়ে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত কর আরোপ বলতে কী বোঝায়, আমদানি রপ্তানি বা বিনিয়োগ পার্থক্যের উপর কর আরোপ বলতে কী বোঝায়। 5, রিটার্নে অপ্রদর্শিত বিদেশি সম্পত্তির উপর জরিমানার আরোপ বিধান সম্পর্কে আলোচনা করো। 6, পারকুইজিট ভাতা ও সুবিধা দিয়ে আর্থিক মূল্য নির্ধারণ সম্পর্কে আলোচনা করুন। 7, ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ আলোচনা করুন। 8, কর অব্যাহতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। 9, গড়করণ কী, সমবায় সমিতি কতিপয় আয়ের অব্যাহতি কী। 10, কৃষি হইতে আয় খাতের আয়ের গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ সম্পর্কে আলোচনা করুন। 11, কর ছাড় বা বাতিল সম্পর্কে আয়কর আইনের কত ধারায় উল্লেখ করা আছে এবং এর বিধান কী। 12, পার্থক্য লিখুন কর ফাঁকি ও কর এড়ানো, অকরধার্য আয় ও করমুক্ত আয়, আয়কর আইন বা অধ্যাদেশ ও আয়কর বিধিমালা। আর অঙ্কগুলো দেখবেন হচ্ছে, চাকরিজীবী হইতে আয়, কৃষি খাতে আয়, ব্যবসা খাতে আয়, এই 3টি প্রশ্ন, এই 3টি অঙ্ক করবেন। আমি এই 3টি অঙ্কই আমি আগামী ক্লাসগুলোতে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং এই অঙ্কগুলো আপনারা ভালো করে নোট করে রাখলে ইনশাআল্লাহ আর প্রয়োজন হবে না। উচ্চকর বিধিমালা 2024। প্রশ্ন 1, সেবার ক্ষেত্রে পরিচিত হইতে করকর্তন কি, ঠিকাদার সরবরাহকে প্রদত্ত অর্থ হইতে কিভাবে করকর্তন করা হবে আলোচনা করুন। প্রশ্ন 2, কমিশন ডিসকাউন্ট ফি হতে করকর্তন সম্পর্কে আলোচনা করুন। প্রশ্ন 3, অনাবাসী আয় হইতে কর্তন বা সংগ্রহ করা হবে সংক্ষেপে আলোচনা করুন। 4, রপ্তানি হাইতে কর সংগ্রহ বলতে কী বুঝো। 5, সম্পত্তি ইজারা হইতে কর সংগ্রহ বলতে কী বুঝো, সম্পত্তি হস্তান্তর হইতে কর সংগ্রহ সম্পর্কে আলোচনা করুন। প্রশ্ন 6, মোটর যান হইতে কর সংগ্রহ সম্পর্কে আলোচনা করুন। 7, করকর্তন পরিশোধ কী, অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময় সম্পর্কে আলোচনা করুন। 9, উচ্ছে কর রিটার্ন বলতে কী বুঝো, ন্যূনতম কর সম্পর্কে আলোচনা করুন। 10, উচ্ছে কর কর্তন সংগ্রহের ক্ষেত্রে দায়মুক্তি কী। 11, উচ্ছে কর কর্তন বা সংগ্রহের ব্যর্থতা এবং দাতা সরকারি কোষাগারে জমা দেনের ব্যর্থতা দণ্ড কী। বিকল্প বিরোধ নিষ্পত্তি, এখান থেকে আপনারা 3টি প্রশ্ন পড়বেন। 1, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ বলতে কী বোঝায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্যসমূহ কী কী। 2,
অপরাধ অপরাধ আপোষের ক্ষমতা বলতে কি বুঝায়? তিন, আপিল ট্রাইব্যুনালে বা হাইকোর্ট বিভাগে নিষ্পন্নাধীন আপিল বা রেফারেন্স সম্পর্কিত আলোচনা করুন। এই তিনটি প্রশ্ন করলে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। অর্থ আইন 2024, এখান থেকে আপনারা তিনটি প্রশ্ন করবেন। এক, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যকতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করুন। দুই, আয়কর আইন 2023-এর ধারা 173 অনুযায়ী রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর সম্পর্কে আলোচনা করুন। প্রত্যর্পণযোগ্য করের সমন্বয় সম্পর্কে আলোচনা করুন। ধানকর আইন 1990, এখান থেকে আপনারা পাঁচটি প্রশ্ন করবেন। ধানকর ধার্যকরণ বলতে কি বুঝো? ধানের মূল্য নিরূপণ পদ্ধতি আলোচনা করুন। ধানকর আইনের বিধান মোতাবেক বিলম্বে রিটার্ন দাখিল এবং রিটার্ন সংশোধনী করা হয় কীভাবে? তিন, ধানকর আইন অনুযায়ী খেলাফি ও তথ্য গোপনের জরিমানার বিধান কি? চার নম্বর প্রশ্ন হচ্ছে, ধানকর আইনের বিধান অনুসারে আপিল কিভাবে করা হয়? পাঁচ নম্বর হচ্ছে, ধানকর আইন অনুসারে ধানকরের অব্যাহতি সম্পর্কে আলোচনা করুন। হিসাব বিজ্ঞান থেকে আপনারা তিনটি প্রশ্ন পড়বেন। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, এটা একটা কমন প্রশ্ন, তারপরে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। হিসাব বিজ্ঞানের প্রয়োজনের সম্পর্কে আলোচনা করুন। দুই, ঘটনা বলতে কি বুঝো? ঘটনার লেনদেনের পার্থক্য। তিন, আর্থিক বিবরণী বলতে কি বুঝো? হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, তারপরেও প্রশ্নগুলো এই তিনটা প্রশ্ন দেখতে পারেন, কিন্তু হিসাব বিজ্ঞান থেকে আপনার র্যামিল জাবেদা ও চূড়ান্ত হিসাব, এখান থেকেই প্রশ্ন আসবে, অঙ্ক আসবে। সে বাংলা এবং ইংরেজি, বাংলা ইংরেজি কি পড়বেন? বাংলা ইংরেজি, বাংলা থেকে ভাব সমর্ষণ আসবে, মানে কর রিলেটেডই একটা প্রশ্ন দিবে, সেটা আপনাকে একটা ভাব সমর্ষণ আকারে বা একটা প্রবন্ধ আকারে লিখতে হবে। আর ইংরেজি হচ্ছে লেখা দরখাস্ত আসতে পারে। দরখাস্তগুলো কি হতে পারে? দরখাস্ত হচ্ছে পারে একটা সার্টিফিকেট আবেদনপত্র, টাইম পেয়ারের জন্য আবেদনপত্র, সার্কেল পরিবর্তনের জন্য আবেদনপত্র, এই ধরনের আবেদনগুলোই আপনার হয়তো ইংলিশে আসতে পারে বা বাংলায় আসতে পারে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন বিষয়বস্তু নিয়ে। আসসালামু আলাইকুম।